নিরীহ গোছের মানুষগুলাই সবচেয়ে ভয়ঙ্কর হয়। মনু, আমাকে বাঁচাও, তোমাদের পালাতে হবে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলতে চলেছি রিসেন্টলি রিলিজ হওয়া বাংলাদেশের আপকামিং ফিল্ম, যেটি কিনা ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে, যার নাম শুক্লপক্ষ। তো বন্ধুরা, ধীরে ধীরে বাংলাদেশ থেকে যেসব নতুন নতুন কাজগুলি আসতে দেখা যাচ্ছে, তো বন্ধুরা সেই সব কাজগুলি দেখে আমার তো মনে হচ্ছে যে এই সব মুভিগুলি কেবলমাত্র বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তার সাথে সাথে এই মুভিগুলি এপার বাংলাতেও তার প্রভাব বিস্তার করবে। কিছুদিন আগেই রিলিজ হওয়া হাওয়া মুভিটির ট্রেলারটি আমাদের তো আলাদাভাবে একটি চমক দিয়েছে, কারণ হাওয়া মুভিটির ট্রেলারটি দেখার পর এপার বাংলার মানুষদের বাংলাদেশি ফিল্মের প্রতি একটি আলাদা ধরনের এক্সপেকটেশন তৈরি হচ্ছে। তো মুভিটির ট্রেলারটি দেখার পর আমার কেমন লেগেছে এবং এই ট্রেলারটির ভালো এবং খারাপ দিকগুলি তুলে ধরতে চলেছে এই ভিডিওটির মধ্যে দিয়ে। তবে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বক্স অফিস ব্লাস্টার। আপনাদেরকে আবার একবার স্বাগত জানাই আমার একটি নতুন ভিডিওতে। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই ট্রেলারটি রিলিজ হওয়ার 3 সপ্তাহ আগে এই মুভিটির টিজারও রিলিজ হয়েছিল এবং তার আগেও এই মুভিটির ফার্স্ট পোস্টারও রিলিজ হয়েছিল। কিন্তু বন্ধুরা, এই মুভিটির ফার্স্ট পোস্টারটি দেখার পর আমার তো মনে হয়েছিল যে এই মুভিটি হয়তো বলিউডের এক ভিলেন রিটার্নের থেকে কপি করা হতে চলেছে। কিন্তু বন্ধুরা, এই মুভিটি ট্রেলারটি দেখার পর তো আমি ক্লিয়ার হয়ে গেছি যে এটি একটি ফ্রেশ কন্টেন্ট হতে চলেছে। এই মুভিটি ডিরেক্ট করতে চলেছেন ভিকি জাহেদ এবং এই মুভিটির মধ্যে আমরা যেসব লিড ক্যারেক্টারগুলিকে দেখতে পাবো তারা হলেন চান্স নেই। একটা কালচারাল প্রোগ্রামে সবার জন্য গান করা আর একটা স্পেশাল মানুষের জন্য গান করা, সেটা কি কোন অংশে এক হলো? যদি এই মুভিটির স্টোরির দিকে দেখা যায়, তবে এই মুভিটির মধ্যে দিয়ে দেখানো হচ্ছে যে একটি কলেজ ক্যাম্পাসে প্রতি শুক্লপক্ষে প্রথম দিনটিতে একটি করে মেয়ে উধাও হয়ে যাচ্ছে, অর্থাৎ একটি করে মেয়েকে কিডন্যাপ করা হচ্ছে। পুলিশও এইরকম ধরনের কিডন্যাপ গুলির পেছনে কোনো ক্লু পাচ্ছে না। 3 মাসে 3টা মায়া গায়েব হয়ে গেল, কোনো সিঙ্গেল ক্লু মাত্র তুমি আমাকে আইনা দিতে পারলা না। এরপর এর পেছনের মেইন রহস্য কি তা আমরা এই মুভিটির মধ্যে দেখতে চলেছি। এরপর যদি এই ট্রেলারটির মধ্যে ভালো এবং খারাপ দিকগুলি তুলে ধরা হয়, প্রথমে যদি ভালো দিকগুলি বলি, তবে এই ট্রেলারটি খুব সুন্দরভাবে কাটা হয়েছে। আমার বাসায় আগামী কাল একটা পার্টি আছে। আমার তো মনে হচ্ছে উনি কিছু লুকাচ্ছে। এবং তার সাথে সাথে এই মুভিটির যে বিজিএম ব্যবহার করেছে তা সত্যি অন্য লেভেলের হয়েছে। স্পেশালি এই ট্রেলারটির মধ্যে যে বিজিএমটি তা এই ট্রেলারটিকে আরো থ্রিলিং করে তুলেছে। এরপর যদি এই ট্রেলারটির মধ্যে খারাপ দিকগুলি দেখি, তবে এই ট্রেলারটির মধ্যে তো আমি খুব একটা খারাপ দিক দেখতে পাইনি। বন্ধুরা, আপনাদের মতে এই ট্রেলারটি কেমন হয়েছে এবং এই ট্রেলারটি যে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হতে চলেছে তার মানে কি? এই মুভিটি যদি থিয়েটারে রিলিজ হতো, তবে কি এই মুভিটি বিজনেস করতে পারতো না? বন্ধুরা, আপনাদের মতামত কি তা জানতে ভুলবেন না কমেন্টে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। টেক কেয়ার, বাই বাই।